আসসালামু আলাইকুম টেকনিজি রোষ্ণা পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন আরেকটি সৃজনশীল নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি দেখো উদ্দীপকে দেওয়া আছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সিক্সটি থ্রি এবং তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এইটি ফোর দেন প্রশ্ন দিয়েছে প্রথম প্রশ্নে বলেছে কোন সংখ্যার এক তৃতীয়াংশ ফোর এর সমান তাহলে আমরা প্রথম প্রশ্ন কয়ে সলিউশনে যাচ্ছি প্রশ্নে এখানে বলেছে কোন সংখ্যার এক তৃতীয়াংশ ফোর এর সমান তার মানে আমরা প্রথমেই লিখে নেব যে মনে করি সংখ্যাটি ইকুয়াল টু এক্স আমরা এক কথা এটা তাহলে দেখো আমরা ধরে নিয়েছি সংখ্যাটি এক্স সুতরাং এক্স এর ওয়ান বাই থ্রি তাহলে এখানে দেখো ইকুয়েশন করলে আসে এরকম ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই থ্রি তাহলে এখন আমরা শর্ত লিখতে পারি শর্ত কি আছে বলেছে কোন সংখ্যার সমান এক চারের তাহলে এই আমরা লিখতে পারি এখন অতএব তাহলে আমাদের এই ছিল আহ এক্স এর মান অর্থাৎ এই ছিল প্রথম প্রশ্নে আলোচনা এখন আমরা দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব দ্বিতীয় প্রশ্নে কি বলেছে খেয়াল করো বলেছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা তিনটি নির্ণয় করো কয়টা শর্ত আছে এখানে এক হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা আর কয়টা নির্ণয় করতে হবে তিনটা তাহলে আমাদের ক্রমিক ঠিক রাখতে হবে সংখ্যাটা স্বাভাবিক হওয়া লাগবে এবং তিনটি সংখ্যা লাগবে তাহলে প্রথমেই আমরা এখন চলে আসলাম প্রথমেই আমরা লিখব যে মনে করি ক্রমিক স্বাভাবিক সংখ্যা তিনটি যথাক্রমে দেখো আমরা লিখেছি তাহলে এখন সংখ্যা তিনটা আমার হবে এরকম যে একটা যদি এক্স হয় অপরটা হবে এক্স প্লাস ওয়ান এবং আরেকটা হবে এক্স প্লাস টু কারণ কি বলেছে ওখানে যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা তিনটি যথাক্রমে ক্রমিক হবে দেন স্বাভাবিকভাবে ক্রমিক বলতে ক্রমান্বয়ে আমাদের যেমন রুল নাম্বার যেভাবে আসে এক দুই তিন চার ঠিক এখানে এক্সের মান যা হবে পরের মানটা তার থেকে এক বেশি হবে এই জন্য আমরা নিয়েছি এক্স প্লাস ওয়ান এবং তারপরের মানটা আরও এক বেশি হবে তার এই জন্য আমরা নিয়েছি এক্স প্লাস টু যেহেতু তিনটা সংখ্যা তাই আমরা দেখো এখানে তিনটা সংখ্যাই লিখেছি তাহলে এখন দেখো উদ্দীপকে বলেছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি তাহলে আমরা এখন লিখতে ওয়ান প্লাস এক্স প্লাস টু ইকুয়াল টু সিক্সটি থ্রি এটা আমরা লিখতে পারি তাহলে এখানে ইকুয়েশন করলে আমরা পাই বা এক্স আছে এখানে তিনটা সংখ্যা আছে এক এবং দুই তাহলে তিন হচ্ছে ইকুয়াল টু সিক্সটি থ্রি বা থ্রি এক্স ইকুয়াল টু সিক্সটি থ্রি মাইনাস থ্রি তাহলে এখানে বিয়োগ করলে আসে সিক্সটি বা এক্স ইকুয়াল টু সিক্সটি ডিভাইডেড বাই থ্রি তাহলে এখানে ভাগ করলে দেখো আমরা পাই টোয়েন্টি তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং এক্স ইকুয়াল টু টোয়েন্টি তাহলে আমরা একটা সংখ্যা পেয়ে গেছি প্রথম সংখ্যাটা তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে এর সাথে এক যুক্ত করতে হবে তৃতীয় সংখ্যাটা দুই যুক্ত করতে হবে তাহলে এখন আমরা আবার লিখতে পারি যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা তিনটি যথাক্রমে দেখো তাহলে আমরা এখন লিখেছি সুতরাং ক্রমিক স্বাভাবিক সংখ্যা তিনটি যথাক্রমে টোয়েন্টি টোয়েন্টি প্লাস ওয়ান টু টোয়েন্টি ওয়ান ও টোয়েন্টি প্লাস টু টু টোয়েন্টি টু আমরা এই তিনটা সংখ্যা এখন নির্ণয় করেছি তাহলে এখন আমরা লিখতে পারি নির্ণেয় সংখ্যা তিনটি তাহলে দেখো লাস্ট অফ অল আমরা লিখলাম নির্ণেয় ক্রমিক সংখ্যা তিনটি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ও টোয়েন্টি টু এটাই হচ্ছে আনসার এই তিনটা ক্রমিক সংখ্যা যোগ করলে দেখবার আবার সেই সিক্সটি আসবে তাহলে এই ছিল আমাদের প্রথম ও দ্বিতীয় প্রশ্নে আলোচনা এখন আমরা তৃতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব তৃতীয় প্রশ্নে বলেছে তিনটি জোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যা নির্ণয় করো এখানে বলেছে তিনটি ক্রমিক জোর স্বাভাবিক সংখ্যা তাহলে এখন আমরা তৃতীয় প্রশ্ন অর্থাৎ গয়ের সলিউনে চলে আসলাম এটাও আমরা যে মনে করি তিনটি জোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যা এক্স কমা এক্স প্লাস টু কমা এক্স প্লাস ফোর দেখো আমরা লিখেছি তিনটি জোর ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে এক্স কমা এক্স প্লাস টু কমা এক্স প্লাস ফোর এখন প্রশ্ন মতে আমরা লিখতে পারি এক্স প্লাস এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস ফোর ইকুয়াল টু ফোর কারণ দেখো এখানে দেওয়া আছে যে তিনটি স্বাভাবিক ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি ফোর তাহলে আমরা প্রশ্ন মতে লিখলাম তিনটা জোর সংখ্যার সমষ্টি ইকুয়াল টু এইটি ফোর এখন আমরা এখান থেকে এক্সের মান বের করবো তাহলে এখানে আসছে থ্রি এক্স প্লাস সিক্স ইকুয়াল টু এইটি ফোর বা 3x এক্স ইকুয়াল টু এইট্টি ফোর মাইনাস সিক্স ইকুয়াল টু এইট সুতরাং এক্স টু আসছে সেভেন্টি এইট ডিভাইডেড বাই থ্রি থ্রি দ্বারা ভাগ করলে এখানে আসে 26 সিক্স তাহলে এক্সের মান আমরা পাচ্ছি এখানে টোয়েন্টি সিক্স দেখো এক্সের মান যদি আমরা টোয়েন্টি সিক্স পাই তাহলে পরবর্তী সংখ্যা দুটো পাবো টোয়েন্টি এবং তাহলে এখন আমরা সেম ওই কথাটাই লিখবো সুতরাং তিনটি জোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে দেখো তাহলে আমরা পেয়েছি তিনটি জোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে টোয়েন্টি সিক্স কমা টোয়েন্টি সিক্স প্লাস টু ইকাল টু টোয়েন্টি এইট ও টোয়েন্টি সিক্স প্লাস ফোর ইকাল টু থার্টি তাহলে আমরা এখন সহজে লিখতে পারি যে আনসার দিয়ে তিনটা ক্রমিক সংখ্যা লিখে দিতে পারি সিরিয়ালে যে টোয়েন্টি সিক্স কমা টোয়েন্টি এইট ও এই হচ্ছে তার কারণ সমষ্টি করলে আবার আসে তাহলে ছিল আমাদের তৃতীয় প্রশ্নের আলোচনা এর মধ্য দিয়ে আমাদের সম্পূর্ণ সৃজনশীলের সমস্যা সলভ হলো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবে আমাদের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ